থ্রি অ্যানিমেলস, নাইস অ্যানিমেলস, আসলে অনেক সুন্দর সুন্দর প্রাণী চিড়িয়াখানায় আপনি গেলে দেখতে পারবেন। ঢাকা চিড়িয়াখানায় রয়েছে, এখানে খুব সুন্দর একটি গরুর মতো প্রাণী রয়েছে। এটি একটি মায়াবী গরু বা মায়াবী গরু বলা হয় এটিকে। এটি অনেক সুন্দর, আসলে এর ফেসটি দেখলে আপনার আসলে মায়া লাগবে, তাই সবাই এটিকে মায়াবী গরু বলেই ডাকে। অনেক সুন্দর একটি চিড়িয়াখানায় রয়েছে, অনেক সুন্দর আসলে এই গরুটি, এর ফেসটি এত মায়াবী যে দেখলে আপনার অনেক মায়া লাগবে। সাধারণত এরকম গরু খুব কম দেখা যায়। অনেক সুন্দর একটি ঘোড়া হর্স, ব্ল্যাক হর্স, দেখেন মুখটি কত সুন্দর, এর বিভিন্ন কালার। এখানে রয়েছে জিরাফ, তিনটি জিরাফ রয়েছে, খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে। এখানে রয়েছে একটি জিরাফ, অনেক সুন্দর, তো আমরা সামনে গিয়ে দেখি আরও কী রয়েছে। এখানেও রয়েছে সেম একটি জিরাফ, অনেক সুন্দর, কত উঁচু জিরাফটি। আসলে এসব প্রাণী দেখলে মন ভরে যায়, আপনি যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই চিড়িয়াখানায় যাবেন, দেখবেন। এখানে রয়েছে জেব্রা, অস্বাভাবিক মায়াবী ধরনের একটি জেব্রা, নাইস, ভেরি নাইস জেব্রা, কত সুন্দর ডোরা ডোরা কালার, ভ্যারাইটিস কালার জেব্রা, 1, 2, 3, 4 ফোর জেব্রাস, চারটি জেব্রা রয়েছে, অসাধারণ সব কালার সমন্বিত। এখানে একটি প্রাণী রয়েছে, এটা বিশাল একটা হরিণ ছিল, তো আমরা পরের ধাপে চলে আসলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ময়ূর, ময়ূরের সৌন্দর্যের কথা আসলে বলে শেষ করা যাবে না, ময়ূর আসলে অনেক সুন্দর। ময়ূরের পাখনা যখন তুলে বেড়ায় তখন এটি দেখতে আসলে অনেক ভালো লাগে। এখানে একটি বড় ময়ূর বিশাল কত সুন্দর করে বসে আছে, এর লেজ এবং ঝুঁটিগুলো দেখুন কত বিশাল, এটা কত উপরে আর লেজটা কত মাটির নিচে, মাটিতে লেগেছে, কত সুন্দর। এখানে একটি দেখুন প্রাণীর থেকে লেজটি কত বড়, এই পেখনটি যখন সে তুলে বেড়ায় ফুল ফুলের মতো একেবারে ছড়িয়ে দেয় তখন অনেক সুন্দর লাগে, কত সুন্দর, বিভিন্ন কালারের ভ্যারাইটিস কালার সমন্বিত ময়ূর, পিকক, অনেক সুন্দর আসলে এই পিককগুলো, মেনি কালার্স পিককস। তো আমরা আবারও জেব্রার কাছে চলে আসলাম, এই জেব্রাটি আসলে অনেক মায়াবী, এইটা না আসলে সবগুলো জেব্রা অনেক মায়াবী, অনেক সুন্দর লাগে। দেখুন এর মাথার ঝুঁটিগুলো কত সুন্দর, কত মোলায়েন, কি সুন্দর ঝুঁটিগুলো ছড়িয়ে রয়েছে, প্রত্যেকটির একই অবস্থা, অনেক সুন্দর চোখগুলো দেখেন কত সুন্দর, অসাধারণ আসলে।